চট্টগ্রামের খুব কাছেই কাপ্তাই উপজেলার নীল জলরাশির পাশে গড়ে তোলা হয়েছে ছোট্ট একটি ক্যাম্পিং সাইট। যেই ক্যাম্পিং সাইটে আপনি গেলে কাপ্তাই লেকের স্বচ্ছ পানিতে গোসল করতে পারবেন, আরও পারবেন বন্ধুবান্ধব নিয়ে বাঁশের ভেলায় ঘুরে বেড়ানো। ছোট ছোট টিলা পাহাড়ের উপরে গড়ে তোলা হয়েছে এই ক্যাম্পিং সাইট, যেখান থেকে আপনি কাপ্তাই লেকের নীল জলরাশি উপভোগ করতে পারবেন, আরও পারবেন আশেপাশের প্রকৃতির স্বাদ নিতে, বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে একান্তে কিছু সময় কাটাতে এবং প্রকৃতি উপভোগ করতে আপনাকে আসতে হবে এই ক্যাম্পিং সাইটে। ছোট ছোট পট হাউজে রাত্রি যাপন করা, সবাই মিলে একসাথে তাঁবু নিয়ে ক্যাম্পিং করা, রাতভর মাচাং ঘরে আড্ডা দেওয়া, এই সব কিছু নিয়ে গাংপার ক্যাম্পিং রিসোর্ট আপনাকে সুন্দর একটি মুহূর্ত উপহার দেবে। আজকের এই ভিডিওতে আমরা গাংপার ক্যাম্পিং রিসোর্টের সব কিছু শেয়ার করব। চলুন শুরু করি। ভিউয়ার্স, আমরা এখন হচ্ছে গাংপাড়ের দিকে যাচ্ছি। গাংপার ক্যাম্পিং রিসোর্ট টাইপের সব কিছু ঠিক হচ্ছে, রাস্তার অবস্থাও মোটামুটি ভালো। তারপরও হচ্ছে এখানে আসলে আপনারা একটা এক্সাইটমেন্ট পাবেন, প্লাস ট্রাকিংয়ের মতো করে একটু কষ্ট পাবেন এবং ওইটা আপনি এনজয় করবেন। হ্যাঁ, কেননা খুব বেশি পরিমাণ না, অল্প একটু জায়গা, ওইটা এনজয় করতে করতে চলে যাবেন হচ্ছে গাংপার রিসোর্টে। এই তোমরা পাইছো, একটা পাইছো, এই গুলজার ভাই এতক্ষণ মানা করছে আমলকির জন্য পাইরো না, এখন বলে আমার একটা দেন। আমি একটা পাইছি, যুবক বুড়া সবগুলা হচ্ছে আমলকি আমলকি চুরি করতেছে। হইছে, তোমরা আর চুরি করো না, চলে আসো চলে আসো। আসলে সিম্পল জিনিস, বাট আপনি যখন গাছ থেকে পেরে কোনো জিনিস খাবেন এবং হ্যাঁ, এবং যদি আপনি নিজে সবাই মিলে আনন্দ করে যদি পেরে খান, এটার মধ্যে আসলে মজা কিছু নাই। এবং এটা প্রচুর পরিমাণ ভিটামিনের উৎস, এই যে ছোট ভাইরা সবাই খাচ্ছে। এবং আমি এন্ড অফ ট্রান্সপোর্টেশন পার্ট, এই জায়গাটা হচ্ছে আপনার ট্রান্সপোর্ট এতটুকু পর্যন্ত আসতে পারবে, মোটরসাইকেল হোক বা গাড়ি হোক, এতটুকু পর্যন্ত যদি এসে দেন হচ্ছে আপনাকে হেঁটে হেঁটে কিছুটা দূর যেতে হবে। আর এখানে যখন আসবেন তখন হচ্ছে আপনি এই যে বাম দিকে দেখেন, প্রচণ্ড রকম সুন্দর আপনি কাপ্তাই লেকের দেখা অলরেডি পেয়ে গেছেন। এবং এই গাংপার হচ্ছে ক্যাম্পিং সাইটটা পুরোটাই হচ্ছে আপনার লেককে ঘিরে, এবং লেকে নামতে পারবেন, হচ্ছে ভেলার মধ্যে উঠতে পারবেন, সব কিছু করতে পারবেন। দেখা যাচ্ছে গাংপার রিসোর্টটা, দেখে ভালো লাগতেছে। আমরা হচ্ছে সিএনজি থেকে নেমে আমি এই পর্যন্ত 22 মিনিট হাঁটছি, 22 মিনিটের মধ্যে হচ্ছে আমি আপনার হচ্ছে গাংপার রিসোর্টটা দেখলাম। এবং এর পাশে দুই পাশে আপনার লেক, এটা দেখেই বেশি ভালো লাগতেছে। আরেকটা কথা বলি, নিরাপত্তার কোনো সমস্যা এখানে নাই, পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা এবং সিকিউরিটির ব্যবস্থা আছে, যেটা আপনারা নির্ভয়ে এখানে আসতে পারেন। এই হচ্ছে গাংপার ক্যাম্পিং সাইটের এন্ট্রি, যেটার তত্ত্বাবধানে আছেন ক্যাম্পিং গুরু তাবু বাবা বলে সে বিখ্যাত। এবং দেখেন পুরো সেট আপটা আসলে অনেক জোস। You
ফলোয়ার্স, আপনি যদি শান্ত কোনো পরিবেশে কিছুটা সময় কাটাইতে চান এবং ফ্যামিলি নিয়ে যদি প্রকৃতির মাঝে কোনো একটা সময় কাটাইতে চান, তাহলে হচ্ছে এই জায়গাটা আপনার জন্য। আপনি দেখেন এই যে ছোট্ট একটা ফ্যামিলি ক্যাম্পিংয়ের একটা ব্যবস্থা, এখানের মধ্যে বাচ্চাদের ক্যাম্পিং থেকে শুরু করে বাচ্চাদের খেলার জায়গা সব কিছু এখানে আছে। এবং এই প্রকৃতিটা যদি দেখাইতে চাই, এই প্রকৃতিটা অসম্ভব রকম সুন্দর এবং নিরিবিলি, মানে খুব সুন্দর ক্যাম্পিং রিসোর্টের রেস্টুরেন্ট। এটা পরিবেশটা অনেক সুন্দর এবং এই রিসোর্টটাতে আপনি যেখানে আসবেন সেখান থেকে আপনি লেক দেখতে পাবেন। এই তো ক্যাম্পিং সাইডে আসলে আপনি হচ্ছে সব সময় হচ্ছে যে কোনো টাইমে আপনি যে কোনো দিকে যেতে পারবেন এবং আপনার সময়টা খুব কিভাবে কাটবে আপনি বুঝবেন না। আপনার ওদিকে ওইদিকে ওইদিকে মানে আপনার সময়টা শেষ। এই যে দেখেন এই পারে ঢোকার পরে বাম দিকে এখানে একটা ছোট মাচার মতো আছে এবং কি পরিমাণ বাতাস, আর সাথে হচ্ছে হ্যামক, হ্যামকের মধ্যে বসবেন, দুল খাবেন আর এনজয় করবেন আর ফিল করবেন। এই ক্যাম্পিং করার জন্য আপনার গাংপার ক্যাম্পিং রিসোর্টটা আসলে অনেক সুন্দর। আপনি দেখেন কি সুন্দর বসার জায়গা এবং আমলো কি আছে, আম আছে, এগুলো আপনার গাছ থেকে পেড়ে সবাই মিলে যে লবণ মরিচ দিয়ে আপনারা খেতে পারবেন, এটা একটা মজার দিন। আপনারা কি গোসল করতে যাচ্ছেন? হ্যাঁ, আমরা গোসল করার জন্য বসে আছি, আমাদের বাকি বড় ভাইরা আছে, তারা আসতেছে। আচ্ছা, তার জন্য ফুটি করতেছি। এই যে কাপ্তাই লেকের স্বচ্ছ পানিতে গোসল করবেন, কেমন কেমন ফিল হচ্ছে? আমার কাছে তো অসম লাগতেছে। যখন আমি প্রথমবার নামছিলাম পানিগুলো তো আপনার একদম কর্ণফুলের পানি থেকে নদী থেকে আসতেছে বলছে আমাদেরকে, তো আমার কাছে কি যে লাগতেছে, মানে এক্সেস লাগতেছে, মানে বলার মতো না। তো এখন নামলে আবারও সেম ফিলিং হবে না? হ্যাঁ। আর ভিউয়ার্স, এখানকার হচ্ছে এই যে ঘাটটা গাংপার যেটা বলে, এটাই আসলে সেই গাংপার এবং এটাই হচ্ছে মেইন আকর্ষণ। আপনি ঘুম থেকে ক্যাম্পিং শেষ করে উঠে ব্রাশটা হাতে নিয়ে জাস্ট এখানে চলে আসবেন, একটা লুঙ্গি আর একটা গামছা নিয়ে বাস নেমে যাবেন এই কর্ণফুলি নদীর সাথে লাগানো কাপ্তাই লেকে। বন্ধুরা কেমন লাগছে? এখানে আসলে এই বাসের ভাড়া মিস করবেন না, অনেক জোস, বাট আপনি একা পারবেন না, মোট করে হলো 5-6 জন লাগবে, এটা অনেক ভারী। গোসল করার পরে একটা অন্যরকম ফিল আসলে ভালো লাগছে। কাপ্তাইয়ের পানির পরিষ্কার এবং এত স্নিগ্ধ, মানে অন্যরকম একটা অনুভূতি গোসল করার পরে। পরিচিত হয়নি, এখন আমি চাই আপনাদের মাধ্যমে সেটা পরিচিত করার জন্য আসবেন। এখানে যে সুবিধাগুলো আছে, এখানে হচ্ছে গোসল করা যাবে অনায়াসে কর্ণফুলি লেকের, এবং নিরবচ্ছিন্ন একটা স্বচ্ছ পানি আছে, গোসল করা যাবে। আর আমাদের যে এখানে কিছু ক্যাম্প আছে যেটা ওখানে কী বলে যে এটা পট হাউস বলে, আর এখানে টয়লেট ফেসিলিটি আছে, নীরব এবং নিরিবিলি, সকালে পাখির ডাক শোনা যায়, বিকালে পাখির ডাক শোনা যায়। আর এখানে বিশেষ করে আমরা বাচ্চাদের জন্য কিছু ইভেন্ট রাখবো, আর বিশেষ যারা এখানে এসে যাতে সময়টা কাটাতে পারে ওইভাবে আমরা চিন্তা করছি যে ক্যারম রাখবো, লুডু রাখবো, আবার দাবা খেলা রাখবো, এইসব কিছু মিলিয়ে মোটামুটি একটা আমরা পরবর্তী চিন্তা করছি যে আসলে কাইকিং আসবে সামনে। আমি চেষ্টা করবো যে মোটামুটি সবাইকে একটু মানে সময় কাটানোর যে পুরো দিনটা যাতে থাকতে পারে, ফ্যামিলি নিয়ে আসতে পারে, এটা সিকিউরিটি ইনশিওর করা যাবে, এখানে কোনো সমস্যা হওয়ার নাই। আমরা গুলজার ভাইয়ের সাথে আছে, গুলজার ভাই আরও ভালো এটাকে আরও অ্যাডভান্স করতেছে, সেটাকে আমরা আমি গুলজার ভাইয়ের সাথে কাজ করতেছি এবং গুলজার ভাই হচ্ছে আমার পার্টনার। আশা করি আমরা সবাই মিলে মোটামুটি একটা এটা এনজয়েবল একটা গাংপার এটা পরিচিতি করতে চাচ্ছি, তো সবাইকে ওয়েলকাম, ধন্যবাদ, বাই বাই গাংপার, খোদা হাফেজ, আবার দেখা হবে।